tonight. I know I'm gonna die. I mean, I'm sorry, sorry, that's what I can say. আমার নাম মনোয়ার, আমি বটতলী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই আমার বটতলী ইউনিয়নের যে সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, এই মফিজুল ইসলামের হাত ধরে রাজনীতিতে আসি। আসার পরে মফিজুল ইসলাম আমার বিভিন্ন রকমের মানে টোন করে, খারাপ কথা বলে, আমি এসব কথা শুনিনি। বিদায় আমার বহুত রকমের অত্যাচার করে। আমি একদিন ওনার অফিসে চাউল কিনতে যাই, যাওয়ার পর উনি বলছে যে অফিসে তো কেউ নেই, তো তুই আমার কথা শুনবি, তো চাউলের টাকা দেওয়া লাগবে না। কেন চাউলের টাকা দেবো না? কেন তো চাউলের টাকা দেওয়া লাগবে না? চাউলের মিল আছে ওনার, মিলের নাম আছে ফরেস্টারের অটো রাইস মিল। যাই হোক, আমি ওই চাল কেনার বাবা দাম বললাম ঠিক আছে তাহলে কি বলবেন, তো বলছে তুই ওই শাটারটা লাগা দে। আমি শাটারটা লাগা দিই, বসলাম, বলছে যে লোকজন আসছে নাকি দেখ। এর ভেতর আমি লোকজন আসছে নাকি দেখা বলি আমি বসে আছি, উনি ফট করে আমাকে জড়া ধরেছে, জড়া করে আমাকে এমন ছিটকেট, আমি ওনার পা চাপি ধরেছি। ভাই আমার মান চলবে না আপনি বসার, আমি কোনোদিন আর আসবো না, আপনি রাজনীতি কোনোদিন করবো না। এই কথা বললে চলে আসে, আসার পরে আমার স্বামীর কাজ বললাম, মানুষের সমাজে দিয়ে বেড়াচ্ছে, আমার ফিরতে ফিরতে কথাবার্তা বলে, আমি এই করি তা করি, হ্যান করি ত্যান করি, বহুত রকমের কথা বলে, কিন্তু আমার এই মানের কথা আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক এতে শুরু করি, সভাপতিতে শুরু করি, চেয়ারম্যানের শুরু করি, প্রত্যেকের কাছ আমি আমার কথাগুলো তুলে ধরেছি। ভাই আমার অফিস এটা বলেছে আপনারা এর বিচার করেন, কেন মান সম্মান চলে যাবি, তুই এইভাবে থাক, মান সম্মান চলে যাবি, তুই একটা নেত্রী মানুষ, খবরদার কারোর কাছ বলবি নি। আমি এইভাবে রয়েছি, হঠাৎ করে এখন আছে এক মাস ধরে আমার বাড়িতে ভিটার মাটি নি, আমি একজনের লিসের জায়গার উপর থাকি, সেই জায়গার উপর উনি পালু পেলে আমার ঘর বাড়ি তুলে দিবি বলে একটা উচিত করি তৈছে। আমি তার হাতে পায়ে ধরেছি, আমার খাতা দেখে বলে ঠিক আছে তুমি এক মাস থাকো, এক মাস পরে যেখানে হোক চলে যাবো। আমি এইভাবে আসি, হঠাৎ করে সে আজ তিন দিন আগে একজন মহিলা সম্মেলনে পাঠা দিয়েছে আমার থানার মোড়ে মানববন্ধন হয়, সেই মানববন্ধনে আসি, সে আমার কাছে সেই মহিলাকে ধাক্কা দেখি মারা, সেই মহিলার মাথা কাটি গিয়েছে পড়িছে, এখন সে বলছে আমি নাকি ছুরি দিয়ে তাক মারি আঘাত করি মাথা কাটি দিয়েছি। মূলত মিথ্যে কথা, একদম ষড়যন্ত্রের উপর সেই মহিলাকে, সেই মহিলাকে আমাকে ব্যবহার করছে। আমি খুব বিভ্রান্তির উপর আছি, আমি আমি সব জায়গায় বলছি আমি ই বিশ্বাস চাই, সুস্থ বিশ্বাস যে আইন আমার করে দেয়, আমি এই বিচার চাই তার জন্য কাছে। ও বিষয়ে এর আগে আমার কাছে বলেছিল, আমি বললাম যে এসব বিষয় নিয়ে চাইপি যাও, জ্ঞানদান করার দরকার নেই, পাঁচটা লোক শুনলো মান সম্মান চলে যাবে, তো কয়েকদিন চাকরি থাকবে। ওরা খুব বিভ্রান্তি করছে। আমি বলছি যে একটা সাধারণ সম্পাদক যদি এইসব প্রস্তাব দেয় রাজনীতির ক্ষেত্রে আসে, যদি মহিলা মানুষ রাজনীতি করে তাদের যদি এসব খারাপ কথা বলে, এই সুষ্ঠু বিচার হওয়ার জন্য আমি নেতাদের কাছে অনুরোধ করছি, এটি তদন্ত করে দেখে এদের সুষ্ঠু বিচার করুক, না মহিলাদের রাজনীতি করলে এদের যদি সবাইকে খারাপ প্রস্তাব দেয় তাহলে তো মহিলা মানুষ রাজনীতি করতে পারবে না, রাজনীতিটাও নষ্ট হয়ে যাবে।